দুফোঁটা বৃষ্টি। আরে যে দেখো ওদের বাড়ির সব নারকেলের ঝড় হলে আমাদের ছাদে ভরে যাবে। দেখো সিলামিলি করছে গো ওরা, বাচ্চাগুলো সব ছাদে উঠেছে। একটা ছোট যদি কুরকুরের প্যাকেট ফেলে না সাথে সাথে ডাকবে, আমার বাড়িতে তোমরা ডাস্টবিন ভেবেছ? ওদের বাড়ি যাবিস, আমার এই গলি দিয়ে তোমাদের দেখাবো, আমার এই গলিটা তো ভরা। আমাদেরকে যে কতবার ছাদ ঝাড় দিতে হয় তোমরা জানো না, যেহেতু অনুভব অভিজিৎ অভিজিৎ তো গালে দিয়ে তুলবে, আর অনুভব পায়ে হাঁটতে পারে না, নোংরা নোংরা করতে চিৎকার করতে থাকবে। এই দেখো সব ওদের বাড়ির নোংরা। আমার বাড়িতে একটা গাছপালা কিচ্ছু নেই, যা ছিল সব কেটে দিয়েছি ওই অন্যের কথা ছিল। তুলো ওখানে ফেলো। এখানে একটা নারকেল গাছ ছিল, এখানে একটা নারকেল আছে। নারকেল হতো কি, এত বড় বড় নারকেল আর এই রকম বড় ফুললে, সব কেটে দিয়েছি। একসাথে করে হাতে নিয়ে না, শুধু লোকে মানে আজে বাজে কথা বলে বলে। আমার এখন দেখো কি দশা, লোকের বাড়ি নোংরা আমাকে পরিষ্কার করে ফেলাতে হয়। যে নারকেল গাছ ঝাড়লো বলা হচ্ছে, এদিকে ফেলবে না এদিকে, ফট ফট করে অ্যাডভেস্টারে ফেলছে। কত কি ছিল আমার, সুপারি গাছ ছিল, নারকেল গাছ ছিল, সব কেটে দিয়েছে একদম পরিষ্কার। আমার বাড়ি একটা গাছপালা নেই এখন। বন্ধুরা বৃষ্টি হচ্ছে আমাদের দিকে, এই দেখো রোদ আবার বৃষ্টি। এই যে দেখো ভালো বৃষ্টি নেমেছে বন্ধুরা আমাদের এদিকে। আমার এখন কটা বাজে জানো, 1:10 দুপুর, মানে 1টা থেকেই শুরু হয়েছে আমাদের এখানে বৃষ্টি। আবার কি গরম লাগছিল বন্ধুরা, মাংস হচ্ছে দেখো, কড়াতে মাংস হচ্ছে। আর তোমাদের সাথে একটু কথা বলছি, অনুভব অজিতকে একটুখানি ওই কষা মাংস দিয়ে আর ভাত দিয়ে একটু খাইয়ে দিয়েছি, একটু খেয়ে নে, কারণ ওটা বানিয়ে ইয়ে করতে করতে আমার 1:30 বেজে যাবে। দুজনকে একসাথেই বসাবো আজকে খাওয়াতে, নইলে পারবো না। সবজির বাজার নিয়ে বসে গেছি, সবজি বাজার এসেছে, আজকে তো মাংস খাওয়া হলো, মাংস আছে রাত্রেও আছে বন্ধুরা। দুটো বাটি তো আলাদা করি তো, এক বাটি খাওয়া হয়েছে আর এক বাটি আছে। এই যে কানটা দেন, অভিজিতের জ্বর এসেছে জানো বন্ধুরা, প্যারাসিটামল অ্যান্টিবায়োটিক খাইয়েছে, এখন ওই ঘাম দিচ্ছে। দুপুরবেলায় 3:30 ওদের বাবা গায়ে হাত দিয়েছে, বলছে গা গরম মনে হচ্ছে তো। এবার আমি যদি হ্যাঁ সত্যি গা গরম, প্যারাসিটামল দিলাম আর অ্যান্টিবায়োটিক ওই সেপটাস 200 যেটা ওইটা খাইয়ে দিয়েছি। দেখি আজকে দিনটা, দেখি যদি না ঠিক হয় ওর ডাক্তারের কাছে পাঠাবো। আর যে কালকে কী হবে বলতো বন্ধুরা, নিরামিষ হবে, কুমড়ো দিয়ে এই বরবটি পোশাক দিয়ে। এই দেখো এই এতগুলো পটল 30 টাকায় দিয়েছে তোমাদের দাদা, একটু বেলা করে গেছিল। দেখো আর এই ঝিঙে গুলো কত করে, কত নিয়েছে? 20 টাকা কেজি। 20 টাকা কেজি? 20 টাকা কেজি না 20 টাকায় দিয়েছে? ওই 1 কেজি 20 টাকা। ও 1 কেজি 20 টাকা, কালকে কেটে খেয়ে দেখবো কেমন। অনেক সময় না ঝিঙে তিতো হয়, কালকে কেটে একটু গালে দিয়ে দেখবো তেতো কিনা, তারপরে বানাবো। অভিজিতের সব পছন্দ না, ওই জন্যে ও দুপুরবেলা মানে কি জানি খুব একটা বেশি খেলো না, তাই এখন বুঝতে পারছি কেন খাইনি। ও মাংস হলে কিন্তু আমি যতটুকু ভাত নেই ততটুকুই খেয়ে নেয়, শরীরটা ভালো না দিচ্ছে না, ওই জন্য আর মাংস তো গরচে এসে গেছে আজকে। অভিজিতের শরীর খারাপ হলে অভিজিৎ মানে ঠাকুরের ইচ্ছা, ওকে এত বড় বড় রোগ দিয়েছে তাই ভগবান, দুখানায় রোগও দিয়েছে, জব্বর রোগ যেটা শরীর থেকে কোনোদিনও ওর যাবে না।
এই একটা মেন্টাল রোগ আর মির্গি রোগ। আদার্স ওই যে জ্বর সর্দি কাশি হলে অতটা কাবু করে, কিন্তু অনুভবের হলে না অনুভব একদম মানে পাগল করে যায় আমাদের বাবাকে, আমাকে সারা রাত্রি আমাদের জেগে যায়, 2-3 দিন তো পুরো জেগে যায়। কিন্তু অভিজিতের কিছু হলে, অভিজিৎ কি বলতো, ওই যে মুড়ি সুড়ি দিয়ে শুয়ে পড়বে আর কিছু করবে না। এই অভিজিতের ছেড়া হয়ে গেছে, অনুভব দোলনা মানা হয়েছে, দেখবে বন্ধুরা, দেখো ওর মায়ের শাড়ি দিয়ে দোলনা বানিয়েছে ও। এই দেখো ও বাবার, আমি মিলে বানিয়ে দিয়েছি, ভাইয়ের দোলনা বানানো হয়ে গেছে, কিন্তু পরীক্ষা আছে বলে আমি বারণ করছি, কিন্তু জানি না কি হবে। ও মানে দোলনা ওর মানে হ্যাবিট হয়ে গেছে। আমার মা বলছে তুই আপাতত এক কাজ কর, শাড়ি বেঁধে দোলনা বানিয়ে দে। আমাদের গ্রামের দিকে বন্ধুরা মানে এরকম সিচুয়েশনে পড়লে বানিয়ে দেয় এরকম করে। বিশাল দোলনা চড়ছে, কি দোলনার নেশা বন্ধুরা, জানো কি করবে জানো, স্কুলে যাবে আর বাড়ি আসবে না, দোলনা নেশা, এত দোলনা চড়ার নেশা ওর, স্কুলের মধ্যে দোলনা আছে। একজনকে ঘরে পাঠালাম আর একজন এসে দেখো, যত খেলা রাত্রি বেলা যা না এই কিন্তু বই খাতে তুলে রাখবো, যা যা এটুকুন সময় বড় করতে বসে যা, চলে যা, দাদা খেলছে, ঠিক আছে দাদার মতন নাকি তুই, যা আরে দাদা খেলছে দেখ কি সুন্দর, বাবা ও বাবা ছাড় না, নিচে চিকো ভাই পড়াশোনা করছে, এমনি দাঁড়িয়ে থাকো অনুভব, যা ওরা বকবে নিচে, নিচে ভাড়া ঘর, নিচে একটা বাচ্চাও আছে পড়াশোনা করে, আর ও সারাক্ষণ এগোতে, ওর বাবা খুব চিৎকার করে বকে, কিন্তু ওই যতক্ষণ বলবে ততক্ষণ, তারপর আবার যেমন কি তেমন হয়ে যাবে, মাথাগুলো লাল হয়ে যাচ্ছে। এই কিছুদিন কম হয়েছিল একটু, মারছিল না, এবার দেখো কি করছে, দেখো বন্ধুরা এতক্ষণ ধরে মারলো মাথায় মেরে, এবার বই পড়ছে, খাতাটা হাতে নিয়েছে, এই যে দেখো ভগবান যে কি ওকে করে পাঠালো, আর কি যে ওর হয়ে গেল জীবনে, তো কেউ দেখছো, ওই দেখো ওরা দেখছে দাদা।